নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিনে আজও স্বপ্নির বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি প্রবাদ প্রবচন এবং বাগধারার ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে মানে আমার বন্য গঠিত যেভাবে প্রবাদ প্রবচনের আলোচনার ক্লাস ছিল সেদিক থেকে তোমরা যেন আজ বর্গীয় জ নির্মিত আমার দ্বিতীয় ক্লাস আর টোটাল কিন্তু ত্রিশ নম্বর ক্লাস আশা করছি বন্ধুরা আজ বর্গীয় জ নির্মিত যেসব বাজার চলতি জনপ্রিয় প্রবাদ প্রবচন আছে সেখানে কমপ্লিট করে ফেলার চেষ্টা করব এবং আজও আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরা নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ কারণ প্রবাদ কী এর অর্থ কী বাস্তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা ব্যবহৃত হয় সেই তথ্য আজও তোমাদের সঙ্গে আদান প্রদান করার চেষ্টা করব কারণ এগুলো আমাদের একান্ত জানা প্রয়োজন কারণ বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু প্রবাদ প্রবচনের উৎপত্তি সেদিক থেকে আজ বর্গীয় জনির্মিত দ্বিতীয় ক্লাসে প্রথম যে প্রবাদটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে জলে জল মিশে যায় বুঝতেই পারছো জলের সঙ্গে জলই মেশে দুধের সঙ্গে দুধই মেশে বিষয়টা হচ্ছে সমপ্রকৃতির বস্তুর সঙ্গে সমপ্রকৃতির বস্তুরই কিন্তু মিলন হয় অর্থাৎ বিষম প্রকৃতি মিলন হয় না হ্যাঁ তারপরে জলে তেলে মিশ খায় না খুব জনপ্রিয় একটা প্রবাদ এই যে জলে তেলে মিশ খায় না হচ্ছে বিষম প্রকৃতির বস্তুর মিশ্রণ সম্ভবপর হয় না অর্থাৎ আলাদা গোত্রের আলাদা ধর্মের যে বস্তু মিলেমিশে একাকার হয়ে যাবে এটা সাধারণত কিন্তু হয় না পড়াচ্ছে এই যে জলে পাথর পচে না জলে পাথর পচে মানে কি জলে পাথর দিলে পরে কখনো গলে গলে না জলে মাটি দিলে গলতে পারে আসলে জলে পাথর দিলে ঘটনা মানে কি অর্থাৎ শক্তিশালী বিনা সহজে ঘটে না অর্থাৎ পাথর অনেকটাই শক্তিশালী সহজকে ধ্বংস করা যায় না এই জন্য বলছে শক্তিশালী বিনাশ সাধারণত সহজে ঘটে না হ্যাঁ তারপর জলে বাস করে কুমড়ের সঙ্গে বিবাদ খুবই জনপ্রিয় একটা প্রবাদ এই যে জলে বাস করে কুমড়ের সঙ্গে বিবাদ মানে হচ্ছে যার অধীনে থাকতে হয় তার সঙ্গে ঝামেলা করলে কিন্তু চলে না এটাই অর্থাৎ জলে বাস করে কুমড়ের সঙ্গে লড়াই করা যায় না বনে থেকে বাঘের সঙ্গে লড়াই করা যায় না বিষয়টা এরকম ঠিক এটা ইংরেজিতে এভাবে ব্যবহৃত হয় যে টু লিভ অ্যাট রোম অ্যান্ড স্ট্রিভ উইথ দ্য পোভ পাঠে জলের আলপনা খুবই জনপ্রিয় জলের আল্পনা হচ্ছে জল দিয়ে কোনো আল্পনা দিলে পরে বেশিক্ষণ থাকে না জলটা যায় যার্থ ক্ষণস্থায়ী অর্থে এটা ব্যবহৃত হয় নশ্বর বস্তু সম্পর্কে এটা ব্যবহৃত হয় এটাকে এইভাবে থেকে ব্যবহার করা যায় যে কতক্ষণ জলের তিলক থাকে বলে অর্থাৎ জলে টাকা তিলক বেশিক্ষণ কিন্তু কপালে থাকে না জলের কুমির ডাঙা এলো জলের কুমির ডাঙা এলো মানে অপ্রত্যাশিত বিপদ সম্পর্কে এই কিন্তু ব্যবহৃত হয় তারপর হচ্ছে জলের গতি নিচের দিকে জলের গতি নিচের দিকে মানে জলের গতি মানে যে বৈশিষ্ট্য ধর্ম সেটা নিচের দিকেই যাওয়া অর্থাৎ স্নেহ ভালোবাসা সবসময় নিম্নগামী হয়ে থাকে এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় তা হচ্ছে জলের ছিটে দিয়ে লগির গুতো খাওয়া জলের ছিটে দিয়ে লোকির আমার বাবা খুব এই ব্যাপারটা বলতেন হ্যাঁ জলের ছিটে দিয়ে লগির গুঁতো খাওয়া বিষয়টা হচ্ছে সামান্য ক্ষতি করে বিষম শাস্তি পাওয়া বিষয়টা কেমন বলতে হচ্ছে লগি দিয়ে শালতি সাধারণত বের করার সময় একজন বাহকের অসাবধানতায় যদি অপরের গায়ে জলের চিটে লাগে তাহলে দ্বিতীয় বাহক তাকে লগি পেট করে মানে হচ্ছে লগি দিয়ে মারে মানে হচ্ছে লগি মানে হচ্ছে নৌকাতে যেটা থাকে বাঁশ নৌকা ঠেলার জন্যে বা কোনো বিশেষ প্রয়োজনে কাজে লাগানোর জন্যে লম্বা বাঁশকে লগি বলা হয় হ্যাঁ জলের তিলক মানে যার কিছুমাত্র চিহ্ন পাওয়া যায় না অথবা যেটা অতি অল্পকাল মাত্র থাকে সেই অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ পটে রেখা খলের পীড়িত জলের রেখা খলের পীড়িত মানে হচ্ছে জলে টানা দাগটা বেশিক্ষণ থাকে না হ্যাঁ খুবই ক্ষণস্থায়ী হয় খল অর্থাৎ প্রতারক অর্থাৎ মানুষের ভালোবাসাও বেশিক্ষণ কিন্তু স্থায়ী হয় না হ্যাঁ তা জলের শত্রু পানা মানুষের শত্রু কানা জহরি না হলে জহর চিনতে পারে না খুবই জনপ্রিয় একটা কথা অর্থাৎ প্রকৃত গুণগ্রাহীর গুণীর গুণ বুঝতে সমর্থ অন্য কেউ নয় কারণ জলের শত্রু পানা অর্থাৎ জলকে পানা মানে ঢেকে রাখে মানুষের শত্রু কানা কানা মানুষের শত্রু ঠিক তেমন জহরি না হলে জহর চিনতে পারে না যে প্রকৃত অর্থাৎ প্রকৃত মূল্যবান বস্তুর মূল্য মূল্যবান লোকেই কিন্তু বোঝে হচ্ছে জাগন্ত ঘরে চুরি নেয় জাগন্ত ঘরে মানে চুরি মানে সাবধানে বিনাশ অর্থাৎ কোনো বাড়ির মালিক বা কর্ত যদি জেগে থাকে তাহলে সে চুরি করতে পারে না অর্থাৎ সাবধানে থাকলে কোনো জিনিস সাধারণত ক্ষতি হয় না হ্যাঁ জাতও গেল পেটও হল না বিষয়টা কেমন বলতো অর্থাৎ ক্ষতি শিকার করেও যদি তোমার ইষ্টলাভ না হয় তখন এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় অর্থাৎ জাত খলেই বৈষ্ণব অর্থাৎ বৈষ্ণব কোনো নির্দিষ্ট জাতি নেই সকল জাতি কিন্তু বৈষ্ণব হতে পারে পরটা হচ্ছে জাতগলা কাজীভক্ষণ যে জাতগলা কাজীভক্ষণে গোয়লা দুধ খায় না আমানি খায় অর্থাৎ যে যার ব্যবসা করে সে তার উপভোগ করতে কিন্তু পারে না এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় পরে জাত বাক্সের ভিতরে যে জাত বাক্সের ভিতরে হচ্ছে মানে অর্থেই সকলে বসিব তাতে টাকার দ্বারাই সবাইকে বস করা যায় সংস্কৃত এই প্রবতটা এইভাবে ব্যবহৃত হয় যে অর্থস্ব পুরুষ দাস টা হচ্ছে জানিনি পারিনি হ্যাঁ নেই ঘরে এ এক দেবতা হারে বিষয়টা কেমন বলতো যে জানি না পারি না বা ঘরে নেই এইরূপ উত্তর শোনার পরে আর কোনো কথা বা তর্ক বিতর্ক কিন্তু চলে না তবে মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে হ্যাঁ তারপরে বন্ধু চলে যাব জামাইয়ের জন্য মারে হাঁস শুদ্ধ খায় মাস মানে বিষয়টা কেমন অর্থাৎ একজনের নামে কাজ করে সকলে তার ফল ভোগ করা মানে জামাই এসে যে তাই হাঁস মারছে মানে হাঁস কেটে মাংস রান্না করবে কিন্তু সেই মাংস শুধু জামাই একা খায় না সবাই খায় অর্থাৎ জামাইয়ের নামে আনা সবাই মিলে খাওয়া এই অর্থাৎ ব্যাপারটা ব্যবহৃত পরটা জামিন হয় দিতে গাছে ওঠে মরতে মানে হচ্ছে বিষয়টা হচ্ছে উভয় কাজে অনিষ্ট সম্ভাবনা হয় দুটো কাজেই কিন্তু কখনও ইষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এবার হচ্ছে জাল ছিঁড়া পলো ভাঙা জাল ছিঁড়া পলো ভাঙা হচ্ছে শিয়ানা ও দুর্দান্ত মাছের নেয় খুব ধরিবার সম্বন্ধে এটা জালছিঁড়ে মাছ পলায় পোলো ভেঙে মাছ পালায় অর্থাৎ শিয়ানা ব্যক্তি সম্পর্কে এই প্রবাদটা ব্যবহৃত হয় জাহাজের পাছে নঙ্গ জাহাজের পাচে হচ্ছে অপরিহার্য সঙ্গী সম্বন্ধে প্রযোজ্য জাহাজের জাহাজ নোংর দিয়ে কী করতে পারে আটকানোটা খুব দুঃসাধ্য মানে মানে তোমার আটকানোটা নোঙর যেখানে থাকবে আটকানোটা মানে দুঃসাধ্য হলো সহজ সেটা আটকানো সম্ভব অর্থাৎ নোংর দিয়ে আটকানো যায় অর্থাৎ যেটা অপরিহার্য সঙ্গী সম্পর্কে এটা অর্থাৎ তোমার একান্ত প্রয়োজন যে তাকে ছাড়া কাজ চলবেই না এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় হ্যাঁ পাঠেছে জাহাজের সঙ্গে জালি বোট জাহাজের সঙ্গে জালি বোট মানে এই যে জালি বোট মানে জালিবোট মানে হচ্ছে বোট যখন একের সঙ্গে অপরটি মানে থাকবে জাহাজ থাকলে ছোটো বোট থাকবে কারণ জাহাজ ডুবির থেকে বাঁচার জন্য এই ছোটো বোটটাকে ব্যবহার করা হয় হ্যাঁ পাঠেছে জিয়ন্ত মাছে পোকা পড়ানো এই জিয়ন্ত মাছতে পোকা পড়ানো মাছে মিথ্যা গ্লানি করে সুচরিত্রে কালিমা প্রদান করা বর্তমান যুগে এই টেন্ডেন্সিটা বেশি বেশিরভাগ মানুষই সাধারণত সুচরিত্রে কালিমা লিপ্ত করার চেষ্টাটাই কিন্তু করে থাকে তার হচ্ছে জীবন্তে মরা জীবন্তে মরা মানে বুঝতেই পারছো অর্থাৎ দুঃখে কষ্টে মানে জীবন্ত মানে বেঁচে থেকেও মরার মতন থাকা মানে হচ্ছে অনেক কষ্টে দুঃখে কষ্টে জীবনযাপন করা বলা হচ্ছে কিন্তু জীবন্তে মরা হ্যাঁ তা হচ্ছে জিলিপির প্যাঁচ বা পাখ তোমরা যেন জিলেপি আড়াই প্যাঁচেরাই ঘুরে ঘুরে করা এমনভাবে সিস্টেমটা তাকে বোঝাই যায় না অর্থাৎ অসরল মন কূট প্রবৃত্তি সম্পর্কে বোঝানো হয় যে পেঁচো মানে বুদ্ধিকে মৃতি জিলিপি বা জিলিপির পেঁচ বলে জিলিপির প্যাচ মানে যার পেটে পেটে কুবর্তি সে অর্থে এটা ব্যবহৃত হয় টা জীবপুল্য আত্মদে কি করবে আমার হরিহর দাসে মানে বিষয়টা কেমন বলতো অর্থাৎ নিজের দোষে কষ্ট পেলে অপরে আর কি করতে পারে নিজে নিজে দোষ করে যদি কষ্ট পাও তাহলে বাকি সে কী করতে পারে অন্যকে তো দোষ দিয়ে লাভ নেই হ্যাঁ তা হচ্ছে জীবে দাঁতের সম্বন্ধ জীবে দাঁতের সম্বন্ধ হচ্ছে আমরা জানি জীব ও দাঁত ঘনিষ্ঠভাবে একত্র থাকে কিন্তু দাঁত সুযোগ পেলেই জীবের অনিষ্ট করে ঠিক তেমন দাঁতের কোনো অসুখ হলে জীব সেখানেই কিন্তু সততেই যায় কিন্তু সময় পেলে সেই দাঁতই কিন্তু জীবকে কামড়ায় অর্থাৎ হচ্ছে আমরা হচ্ছে যে যার উপকার করে আমরা একে অপরে তার ক্ষতি করতেই ব্যস্ত হয়ে পড়ি এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও আসলে মানুষ বড়ই বেইমান হ্যাঁ পড়েছে জীব দিয়েছেন যিনি আহার দিবেন তিনি অসাধারণ আমি খুব এটা বলি যে অন্যভাবে বলি এটাকে যে ভাববার যিনি ভাবছেন তিনি আমরা ভেবে করব কি অর্থাৎ উপর সব অদিষ্ট কপালি ভাগ্য শুধু তোমার কাজ করার অধিকার আছে বাকিটা উনি ঠিক ঠিক করে নেবেন এটাকে ইংরেজিতে ভেবে বলায় টিক নো থট ফর দ্য মরো হ্যাঁ জুতো মেরেছে অপমান তো করেনি মানে জুতো মেরেছে অপমান তো মানে জুতো মারলো তারপর আবার অপমান করে মানে হচ্ছে নির্লজ্জ ব্যক্তি যারা তারা মানে অপমানিত হওয়ার পরেও তাদের মুখে এই কথাটাই মানায় অন্য কথা কিন্তু নয় অর্থাৎ এদের কোনো লজ্জা নেই বেহা প্রকতির লোক পড়াচ্ছে জুয়োচোরের হ্যাঁ বাড়ি ফলার না চালে বিশ্বাস নাই এই বিষয়টা কেমন যে জুয়োচোরের বাড়ি ফলার না চলে অর্থাৎ যে জুয়োচোর অর্থাৎ ফ্রেপ বাজ মিথ্যা তার বাড়িতে ফল আহার করা হবে অর্থাৎ ফলযোগে খাদ্য দেবে এটা কিন্তু না চলে অর্থাৎ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু বিশ্বাস করাই কিন্তু যায় না বিষয়টা ইংরেজিতে এইভাবে বলা যেতে পারে যে সিং ইজ বিলিভিং বা বলা যেতে পারে দেয়ার ইজ মেনি এ স্লিপ বিটুইক্স দ্য কাপ অ্যান্ড দ্য হচ্ছে জেলের পাছায় টেনা আর নিকারির কানে সোনা বিষয়টা কেমন অর্থাৎ তা জেলে মাছ ধরে কিন্তু তার দারিদ্র যায় না কিন্তু ওই মাছ নিয়ে যারা বিক্রয় করে তার কিন্তু ধনবান হয় তাই জেলের পাছায় টেনা অর্থাৎ জেলে গরিব গরিবই থেকে যায় কিন্তু নিকারি অর্থাৎ যে বিক্রি করে সে কানে সোনা পড়ে অর্থাৎ অনেকটাই কিন্তু বল হয়ে যায় হ্যাঁ তারপর হচ্ছে জো পেলে জোলাই বনে যে জো পেলে জোনাই বলে মানে কি বলো তো জোলা অর্থাৎ তুমি বলতে পারো যে নিচু জমি জো পেলে যে জোলাই বনে অর্থাৎ নিচু জমি যেখানে শস্য লাগানোর সুবিধা হয় না যদি জো অর্থাৎ জমির শস্য বপন উপযোগী অবস্থায় তাহলে কিন্তু কৃষক জোল জমিতে কিন্তু শস্য বপন করতে পারে কিংবা বলা যেতে পারে যে জোলা বস্ত্র বয়ন করে চাষ করে না কিন্তু যদি জমির জো হয় তবে সেও কিন্তু বয়নের কাজ রেখে বপন করতে কিন্তু চায় এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় তারপর হচ্ছে জোরজার মুল্লুক তার তোমরা জানো এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা প্রবাদ বন্ধুরা যে জোরজার মুল্লুক তার অর্থাৎ বলবান যারা ক্ষমতাবানরাই সাধারণত দেশের অধিপতি হয়ে থাকে সে অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয় খুবই ইংরেজিতে যে প্রবাদটা ব্যবহৃত হয় যে মাইট ইজ রাইট এটা ইংরেজিতে খুবই ব্যবহৃত হয় হ্যাঁ দেখো বন্ধু এই প্রবাদ প্রবচন একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন প্রবাদ প্রবচনটা তোমরা জানো দু হাজার তিন সালে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই তখন এটা পাঠ্য ছিল দু হাজার পাঁচ সালেও কিন্তু এটা পাঠ্য ছিল বর্তমানে বাংলা মিডিয়ামে ইলেভেনও পাঠ্য আছে ফলে এর যথেষ্ট কিন্তু গুরুত্ব রয়েছে তাছাড়া বর্তমানে এসএসসি এমএসসি পরীক্ষাটাও এটা পাঠ্য ফলে আমি বলবো খুব গুরুত্ব দিয়েই ক্লাসগুলো করবে তাহলে উপকারটা কিন্তু তোমাদেরই হবে তাছাড়া এছাড়া বাস্তব জীবনে কথোপকথন করার ক্ষেত্রে এর কিন্তু যথেষ্ট গুরুত্ব কিন্তু রয়েছে হ্যাঁ তারপরটা হচ্ছে জ্যোৎস্না রাতে ফটিক ফোটে চোরের মায়ের বুকটি ফাটে বিষয়টা কেমন বলতো যে জ্যোৎস্নাতে চোরের মা পুত্রের ধৃত হওয়ার ভয়ে জ্যোৎস্না রাত তাহলে আলো আছে তাহলে তার ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়তেই পারে এই জন্যে জ্যোৎস্না রাত হলে কিন্তু তার মা অর্থাৎ পুত্রের মা কিন্তু চিন্তা করতে থাকে তার ছেলে যদি ধরা পড়ে যায় এই জন্য জ্যোৎস্না রাতে ফটিক ফোটে আর চোরের মায়ের কিন্তু বুকটি ফটে তার চিন্তায় তার কিন্তু রাতে ঘুম আসে না হ্যাঁ তারপরটা হচ্ছে জ্বলন্ত আগুনে ঘি দেওয়া বা পড়া আমরা খুবই জনপ্রিয় প্রবাদ আমরা প্রচুর ব্যবহৃত পড়ি যে জ্বলন্ত আগুনে ঘি দেওয়া বা আগুনে ঘি ঢালা এইভাবে বলি মানে হচ্ছে অধিকতর উত্তেজিত করে তোলা অর্থাৎ কোন জিনিসকে বাড়িয়ে তোলা অর্থে কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় অর্থাৎ আগুন জ্বলছে আমরা জানি আগুন জ্বলার সঙ্গে সঙ্গে সেখানে ঘি দেওয়া হয় তাহলে ঘির কাজ হচ্ছে আগুনকে আরও বাড়িয়ে তোলা আগুনের দাহিকা শক্তিটাকে আরও বাড়িয়ে তোলা ফলে অর্থাৎ কোনো ঘটনাকে উত্থিত করা সম্পর্কে পোষা সম্পর্কে এই কথাটা কিন্তু ব্যবহৃত হয় ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় যে অ্যাডিং ফিউল টু ফায়ার অর্থাৎ যেখানে আগুন জ্বলছে সেখানে যদি জ্বালানি আরও দেওয়া হয় তাহলে অটোমেটিক আগুনের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে হ্যাঁ দেখুন তো আমি যেভাবে বর্ণনাক্রমিক প্রবাদ প্রয়োজনে ক্লাস শুরু করেছিলাম সেদিক থেকে তোমরা যেন বর্গীয় নির্মিত এটা ছিল হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস আশা করছি আজকের ক্লাসে বর্গীয় নির্মিত যত প্রবাদ আছে প্রত্যেকটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করব আর টোটাল হচ্ছে ত্রিশ নম্বর আমার ক্লাস এবং আমি প্রত্যেকটা জনপ্রিয় প্রবাদ ধরে ধরে তার উৎস কি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে উৎপত্তি হয়েছে আমরা বাস্তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা ব্যবহার করব সেই চেষ্টাটা কিন্তু আমি করে থাকি আজও কিন্তু সেই ধারাটা বজায় কিন্তু রেখেছি তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু বন্ধু হ্যাঁ পরবর্তীতে যে প্রবতটা আছে যে জ্বালা দিতে নাই ঠাই জ্বালা দেয় সতীনের ভাই খুবই জনপ্রিয় একটা কথা যে জ্বালা দিতে নাই জ্বালা দেয় সতীনের ভাই ব্যাপারটা কেমন বলতো অর্থাৎ একে সতীনের জ্বালায় অস্থির তার উপর আবার সতীনের ভাইয়ের জন্য জ্বালার উপর জ্বালা এই যে সতীন আমরা জানি তো সতীন মানে বিরাট একটা সমস্যা মেয়েদের কাছে সতীন সমস্যা বিরাট সমস্যা এটা বিরাট আকার কিন্তু ধারণ করেছিল তাহলে একে সতীনের জ্বালায় অস্থির হয়ে থাকে সবাই তারপরে যদি সতীনের ভাই এসে জ্বালা দেয় তাহলে কত কষ্ট হয় মানে গোদের এর উপর বিস্ফোরার মতন অর্থাৎ জ্বালার উপর জ্বালা যন্ত্রণার উপর যন্ত্রণা সে অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় যে জ্বালা দিতে নাইটাই জ্বালা দেয় সতীনের ভাই হ্যাঁ ঠিক এই প্রবাদটাকে আমার মনে পড়ে যাচ্ছে ইংরেজিতে কিন্তু সিমিলার একটা প্রবাদ ব্যবহৃত হয় তোমরা হয়তো জেনে থাকবে যে ওয়ান ও ট্রিটস আফন অ্যানাদার হিলস এইভাবে কিন্তু ইংরেজিতে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত কিন্তু হয় ফলে বন্ধু দেখো আমি আপনার চেষ্টা করি যে বাংলা প্রবাদের সঙ্গে সঙ্গে যদি সিমিলার কোনো ইংরেজি প্রবাদ থাকে সেটা বলে দেওয়ার জন্য কোনো যদি সংস্কৃত প্রবাদ থাকে সেটা বলে দেওয়ার জন্য কারণ এক একজন এক একটা ল্যাঙ্গুয়েজে পারদর্শী হতে পারে ফলে সিমিলারভাবে যদি পড়িয়ে দেওয়া সম্ভব হয় উপকারটা কিন্তু তোমাদেরই হবে তাই দেখবে বন্ধু আমি প্রবাদ প্রবচনে প্রত্যেকটা ক্লাসে কিন্তু বাংলা সাংস্কৃতিক ইংরেজি যদি তিনটেই প্রবাদ থাকে আমি তিনটেই পড়িয়ে দেওয়ার চেষ্টা করি আজও কিন্তু সেই কাজটা করলাম আশা করছি বন্ধু আজও প্রবাদ প্রবচন বা বাগধারার আলোচনার ত্রিশ নম্বর ক্লাসে আর টোটাল বোর্গে নির্মিত দ্বিতীয় ক্লাসে তোমাদের একটা তথ্যবল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধুরা কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু